নারী ও শিশু নির্যাতন বিরোধী আইন আরো কঠোর হওয়া দরকার সংসদে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন বাড়ছে আকার শনিবার বঙ্গভবনে শপথ জানালেন মন্ত্রিপরিষদ সচিব জাহালামকে শনাক্তকরণে ভুল ছিল হাইকোর্টে দুদকের স্বীকারোক্তি প্রতিবেদন মঙ্গলবার শুনানি এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুশো চব্বিশ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি স্টাডি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নটার একুশের সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে নারী ও শিশু নির্যাতন আইন আরও কঠোর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যে কথা বলেন তিনি এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে নারীদের পাশাপাশি পুরুষদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি বলেন ভর্তুকি দিয়ে গ্যাসের দাম সহনীয় রেখেছে সরকার তাই গ্যাস বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী আমাদের প্রতি বছরে উনিশ হাজার তিনশো দশ কোটি টাকা এ মানে ভর্তুকি দিতে হচ্ছে এলএনজিটা হচ্ছে কনসেনট্রেটেড গ্যাস তার সঙ্গে আমাদের প্রাকৃতিক গ্যাসের একটা সংমিশ্রণ করা হয় এই সংমিশ্রণ করারও একটা খরচ আছে সে খরচটাও আমাদেরকে বহন করা লাগে সেটাও আমরা বহন করি ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট সকলে এটাই বলবো যারা এই ধর্ষক তাদের চেহারাটা যেন বারবার দেখায় লজ্জা হয় হয় আর আমাদের কঠোর করা দরকার দরকার এবং কঠোরভাবে তার শাস্তি তাদের ইসলামী দেশগুলো আলোচনার মাধ্যমে পারস্পরিক সমস্যা সমাধান করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন নিয়ে ওআইসি আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি এ সময় প্রধানমন্ত্রী ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্যের ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার আহ্বান জানান ইসলামী অর্থনীতির বিকাশে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সরকারি বেসরকারি অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন রাজধানী হিসেবে ঢাকা রয়েছে চারশো বছরের ঐতিহ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সাম্প্রতিক তথ্য বাংলাদেশের জাতীয় আয়ে ভ্রমণ ও পর্যটন খাতের প্রত্যক্ষ অবদান প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা যা জিডিপির দুই শতাংশের ওপরে এমন সম্ভাবনা বিবেচনায় উনিশ সালের জন্য ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর পর্যটন নগরী হিসেবে ঢাকাকে নির্বাচিত করা হয় রাজধানীর একটি হোটেলে দুই ব্যাপী এর আনুষ্ঠানিক উদযাপন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পর্যটন সম্ভাবনা হিসেবে প্রাচীন স্থাপনা ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী আমাদের সুন্দরবন যেটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে আমাদের অনেক প্রাচীন অপরচুতা নিদর্শন রয়েছে সমগ্র বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে তাছাড়া ইসলামিক স্থাপনাগুলি রয়েছে সেদিকে লক্ষ্য রেখে আমরা মনে করি আমাদের দেশকে আরো আকর্ষণীয় করা সম্ভব ইসলামী পর্যটনের বাজার 2021 সাল নাগাদ বেড়ে 243 বিলিয়ন ডলারে দাঁড়াবে এই বিবেচনায় ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্যে অন্যতম ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে হলে সর্বাত্মক প্রচেষ্টা ও এর জন্য একটি রোডম্যাপ আমাদের তৈরি করতে হবে যা পর্যটকদের আরও আকর্ষণ করবে পর্যটন খাতে বিকাশ নিশ্চিত করতে ওয়াইসিভুক্ত দেশগুলোর বিনিয়োগের জন্য আলাদা এলাকা গড়ে তোলার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন সরকার প্রধান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ওয়াইসি সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ পর্যটন খাতের অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের বেসরকারি খাতকে একক ও যৌথভাবে অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করতে পারেন ওয়াইসিভুক্ত দেশগুলো যদি চান আমরা আলাদা একটা জায়গা এই সিবিচেরই একটা অংশ শুধুমাত্র ওয়াইসি দেশভুক্ত দেশ তাদের জন্য অর্থাৎ আমাদের মুসলিম যারা পর্যটক তাদের জন্য সেটা সেইভাবে আমরা উন্নত করে দিতে পারি আলোচনার মাধ্যমে পারস্পরিক সমস্যা সমাধানে ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী আমি মনে করি যে আমাদের মুসলিম উম্মা সকলে একসাথে কাজ করা একান্তভাবে প্রয়োজন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আরও বাড়ছে মন্ত্রিসভার আকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আসন্ন জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এছাড়া চোদ্দই জুলাই থেকে রাজধানীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী বেশ কিছুদিন থেকেই গুঞ্জন চলছিল পরিবর্তন আসছে মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদকে পূর্ণমন্ত্রী এবং সংসদ সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরাকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী করার মন্ত্রিপরিষদ সচিব জানিয়ে দিলেন শনিবার তেরই জুলাই বঙ্গভবনে হতে যাচ্ছে শপথ গ্রহণ না জেলা প্রশাসক সম্মেলনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান মাঠ পর্যায়ে কার্য সম্পাদনকালে জেলা প্রশাসকন যে সকল আইনগত প্রশাসনিক আর্থিক কিংবা অন্যবিধ চ্যালেঞ্জ এবং সৌশল জেলায় বিদ্যমান সমস্যা সমূহকে সম্মেলনের মাধ্যমে সরাসরি বিভিন্ন মন্ত্রাল বিভাগের আলোচনা করে চ্যালেঞ্জ মোকাবেলা এবং সুযোগের সব ব্যবহার করতে পারবেন চুয়ান্নটি মন্ত্রণালয় আর বিভাগের সাথে জেলা প্রশাসকদের এবারের সম্মেলন চলবে পাঁচ দিন সর্বমোট অধিবেশন সংখ্যা উনত্রিশটি এর মধ্যে মূলত কার্য অধিবেশন চব্বিশটি সম্মেলনের প্রস্তাব জমা পড়েছে তিনশো তিনটি ভূমি ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন স্থানীয় সরকার প্রতিষ্ঠা সমূহের কার্যক্রম জোরদার করুন দুর্যোগ ব্যবস্থাপনা যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই গভর্নেন্স শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ স্বাস্থ্যসেবা কল্যাণ পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ অবকাঠামোগত উন্নয়ন উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন ও পরিবীক্ষণ এই কয়েকটা মোটামুটি গেল বছরে জেলা প্রশাসক সম্মেলনে তিনশো ছিষট্টি প্রস্তাব জমা পড়েছিল এগুলোর বাস্তবায়নের হার বিরানব্বই দশমিক নয় ভাগ এবারে প্রথম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রধান বিচারপতি স্পিকার ও তিন বাহিনীর প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে জানানো হয় সংবাদ সম্মেলনে মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দেয় সেটা ইন টু টু প্রতিপালন করতো আমরা তো বলে যাচ্ছি এখন কোর্টের কাছ থেকে আমরা তাদেরকে একটু শোনাতে চাই যে এই আদেশগুলো কোর্টের আদেশগুলো যেন ফুল কমপ্লায়েন্স মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা বিনা দোষে কারা জাহালামকে ভুল করে আবু সালেক হিসেবে শনাক্ত করে দুদক কর্মকর্তারা হাইকোর্টের নির্দেশে গঠিত দুদকের তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে এক্ষেত্রে ব্রাক ব্যাংক ও অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা তাদের ভুলভাবে পরিচালিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের বেঞ্চ ষোলো জুলাই এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন সাকের আরজুর রিপোর্ট বিনাদোষে সাজা ভোগ করা পাটকল শ্রমিক জাহালমের ঘটনায় হাইকোর্টের নির্দেশে দুদক বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করে প্রতিবেদনে উল্লেখ করা হয় জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করার যে ভুলটি হয়েছে তা দুদকের তদন্তকারী কর্মকর্তাদের কারণেই ঘটেছে আর তাদের ভুল পথে নিয়েছে ব্রাক ব্যাংক ও অন্যান্য ব্যাংকের কর্মকর্তা এবং অ্যাকাউন্টের ভুয়া ব্যক্তিকে পরিচয় দানকারীরা দুদকের যারা নজন তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্তকারী কর্মকর্তা ছিলেন তদারকিকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মহাপরিচালক ছিলেন তিনি দায় এড়াতে পারেন না মলমে তা বলা হয়েছে দুদকের আইনজীবী জানান প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আদালতের নির্দেশে এ বিষয়ে শুনানির দিন আগামী মঙ্গলবার নির্ধারণ করেছেন হাইকোর্ট উনি তদন্ত করে রিপোর্ট দিয়েছে কমিশনের কাছে সেই কপি আজকে আমি দাখিল করলাম এখন ওই রিপোর্টের ভিত্তিতে কমিশন কি করবে না করবে সেটা কমিশনের ব্যাপার ক্ষতিপূরণ দাবি করেছেন আদালতে উপস্থিত থাকা জাহালম যারা এই মামলার প্রকৃতি আসামি তাদের আমি শাস্তি শাস্তি দাবি করছি কঠিন শাস্তি হয় আর আমি অনেক এর জন্য আমি ক্ষতিপূরণ চাই জাহালমকে নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্ট শুনানি শেষে রুল জারি করে জাহালমকে মুক্তির নির্দেশ দেন এর আগে তিন বছর বিনা দোষে কারাভোগ করে জাহালম সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে একটি মহল পদ্মা সেতু নিয়ে অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মী সভায় মন্তব্য করেন তিনি স্বাধীনতা বিরোধী চিহ্নিত সন্ত্রাসী এবং দুর্নীতির সাথে জড়িতরা কখনোই আওয়ামী লীগে স্থান পাবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত থাকছে রিপোর্টে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শৃঙ্খলা ছাড়া দলে গতিশীলতা আসবে না তাই দলকে খারাপ লোক থেকে মুক্ত করতে হবে সন্ত্রাসী চিহ্নিত দুর্নীতিবাজ কেউ স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি কেউ আওয়ামী লীগের সদস্য পেতে পারে না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পদ্মা সেতু নিয়ে যে অপপ্রচার শুরু হয়েছে তা প্রতিহত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের সেভেন্টি ওয়ান পার্সেন্ট সার্বিক অগ্রগতি এটা তাদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে তাই এখন বলে পদ্মা সেতু জন্য নাকি লক্ষ মানুষের মাথা আর রক্তের পর অপপ্রচার ছাড়া এদের আর কোন পুঁজি নেই এ অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে রাজনীতিতে কোনো অবস্থান নেই বলেই দলের ভেতরেও গণতন্ত্রের খরা বিএনপির এমন সমালোচনাও করেন ওবায়দুল কাদের আমরা দেখি না তাদের কতটা হিম্মত আছে সক্ষমতা আছে জেল থেকে খালেদা জিয়াকে আন্দোলন করে বের করুন প্রণব চক্রবর্তী টেলিভিশন ঢাকা যাবজ্জীবন মানে আমৃত্য কারাবাস সংক্রান্ত আপিল বিভাগের রায় রিভিউ চেক করা এক আসামির আবেদনের শুনানি শেষে মামলাটি যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন এর আগে এগারো এপ্রিল এ মামলায় চারজন অ্যামিকাস কিউলি তাদের মতামত তুলে ধরেন শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেন যাবজ্জীবন সাজার একটি নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে আইনে যাবজ্জীবন কারাদণ্ড হিসাবে ত্রিশ বছর বলা আছে যা রেয়াত পাওয়ার পর সাড়ে বাইশ বছর হয় দু সালে পূর্ণাঙ্গ রায় বের হলে রিভিউ করা হয় ওই রায় বাতিল করতে হবে বাতিল করে যাবজ্জীবন ফর লাইফ হবে না ন্যাচারাল লাইফ হবে না এবং যারা আছে আইনের বিধান যেটা রয়েছে থার্টি ফাইভ এতে ডিডাকশন রয়েছে জেল কোর্টে রিমিশন রয়েছে এগুলা সব পাবে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি সংবাদ টানা মুখে নওগাঁয় প্রতি বছর কমছে পাটের আবাদ গত তিন বছরে নওগাঁয় পাট চাষ কমেছে এক হাজার হেক্টর জমিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়া অধিক পরিশ্রম পাট পচানোই পানি সংকটের পাশাপাশি দাম কম হওয়ায় পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক তুলনামূলক কম খরচে সবজি চাষে বেশি লাভ হওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন তারা গত তিন বছরে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দুই হাজার হেক্টর কম জমিতে পাটের আবাদ হয়েছে তবে এক সময়ের সোনালী আসের গৌরব ফিরিয়ে আনতে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানো সহ কার্যকর উদ্যোগ দেখতে চান এখাতের সাথে সংশ্লিষ্টরা খবর রাজবাড়িতে আল আরাফা ইসলামী ব্যাংকের একশো তম শাখার উদ্বোধন করা হয়েছে ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন এর আগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার ভবন মালিক রুহুল পারভেজ ও ব্যবসায়ী আরবান আলী শুধু আর্থিক লাভের আশায় নয় মানুষকে সুদের হাত থেকে বাঁচাতে উনিশশো সালে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয় বলে মন্তব্য করেন বক্তারা বিকাশের মাধ্যমে বিল পরিশোধে যুক্ত হলো সিলেটের জালালাবাদ গ্যাস এখন থেকে বিকাশের মাধ্যমেই সিলেটের গ্রাহকরা গ্যাস বিল পরিশোধ করতে পারবেন বৃহস্পতিবার সিলেটের একটি হোটেলে উপলক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এতে উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশিদ ও জালালাবাদ গ্যাসের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম এছাড়া বিকাশের কর্মকর্তা আলী আহমেদ এস এম বেলাল সহ জালালাবাদ গ্যাস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জালালাবাদ অধীনে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ ও মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলের এক লাখ দশ হাজার গ্রাহক এই সুবিধা ভোগ করতে পারবেন এর সাথে শেষ করছি রাত সংবাদ ফার্স্ট সিকিউরিটি নটার ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার নারী ও শিশু নির্যাতন বিরোধী আইন আরো কঠোর হওয়া দরকার সংসদে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন বাড়ছে আকার শনিবার বঙ্গভবনের শপথ জানালেন মন্ত্রিপরিষদ সচিব জাহালামকে শনাক্তকরণে ভুল ছিল হাইকোর্টে দুদকের স্বীকারোক্তি প্রতিবেদন মঙ্গলবার শুনানি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুশো চব্বিশ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আন নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন আমাদের পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই